নিজের অন্যায় স্বীকার করে নিজের অপরাধ স্বীকার করে মালিকের কাছে তওবা যারা করবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমি রব তোর জীবনের সব মাফ করে দেব জোরে জোরে কোন আনন্দ জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ তবে শর্ত হলো নিজের জিন্দগির গুণার কথা স্মরণ করে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে তবা ইস্তেগফার পরে নিয়াত করতে হবে এমন যে আর জিন্দগিতে অপরাধ করব না এই নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওর জীবনের সব গুনা মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমি কি গুণা করেছি আমি জানি আর কেউ জানে না কি পৃথিবী না জানু জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় করো আমায় সম্মানিত হাজির আসুন আমি আপনাদের সামনে কোরআন থেকে দু তিনটে আয়াত তেলাবাদ করেছি এর উপরে আমি আজকে আপনাদের সামনে তাওবা সম্পর্কে কিছু কথা বলবো যেহেতু এমন একটা সময় এসে আমরা উপনীত হয়েছি মানুষগুলো দলে দলে জাহান নামের দিকে ছুটে চলেছে যেন ব্রেক ছাড়া গাড়ি যেমন করে ছুটে চলে ঠেকানোর কায়দা থাকে না ব্রেক ছাড়া গাড়ি হঠাৎ করে এক জায়গায় যে টাস করে মেরে দেয় এমন অবস্থা আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যুবক নাই যুবতী নাই বৃদ্ধা নাই বৃদ্ধ নাই যুবক যুবতী বৃদ্ধা বৃদ্ধ সব যেন ব্রেক ছাড়া গাড়ির মতো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে এর ভিতরে সব চাইতে আমি মনে করি ওলা কেরাম এখন যারা আছে আমরা যারা আছি আপনারা যারা আছেন প্রত্যেকটা মানুষের এই ব্রেক ছাড়া গাড়িতে কিভাবে ব্রেক লাগানো যায় এই চিন্তা এবং ফিকির নিয়ে কথা বলতে হবে মাঠে আল্লাহ যেন তৌফিক দান করেন জোরে বলেন আমিন আসুন ভাই আল্লাহ রাবুল্লাহ আলমিন কি বলেছেন এই দুনিয়ায় যতগুলো মানুষ আছে এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ আরনার আচার করোনা ভাই যেভাবে আছে এভাবেই রাখো এই পৃথিবীতে যত মানুষ আছে মার্শাল্লাহ হয়েছে আর করোনা এই পৃথিবীর বুকে যত মানুষ আছে আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জাসদ বলেন বাসদ বলেন মুসলমানদের যতগুলো দল আছে সব মানুষগুলোই কিন্তু চায় আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় উজানি আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় চর্ম নাই আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় তবলিগে আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় জামাতে আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় পীরের মাজারে আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় খাজা বাবার মাজারে আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় আট্রসি আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় মাইজ ভাণ্ডার আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় দেওয়ানবাগি ওদের সবাইকে যদি জিজ্ঞাসা করেন মাইজ ভান্ডার কেন যান ও বলবে আমি আল্লাহকে পাওয়ার জন্য যাই দেওয়ানবাগি কেন যান ও বলবে আল্লাহকে পাওয়ার জন্য যাই তবলিগে কেন যান বলে আল্লাহকে পাওয়ার জন্য যায় এস্তেমাই কেন যান বলে আল্লাহকে পাওয়ার জন্য যায় সর্বনাই কেন যান বলবে আল্লাহকে পাওয়ার জন্য যায় সব মানুষগুলো কাকে পাওয়ার জন্য যায় সবার এক কথা কিন্তু মজার বিষয় হলো কি করলে আল্লাহকে পাওয়া যায় কোন কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে কোন কাজ করলে আমি আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবো এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে রব্বুল আলমিনের কাছে চলে যাওয়া যায় এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে রব্বুল আলমিনের মোহাব্বত পাওয়া যায় রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যায় এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে রসুলে আরবি কামলিওয়ালা সরওয়ার আলম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত হওয়া যায় জরেকন সুবাহ আলম্লা সম্মানিত হাজরিন অনেক কাজের মধ্যে ছোট্ট একটা কাজের কথা আমি আপনাদের সামনে বলবো আজকে যে কাজ করলে মালিকের একদম কাছাকাছি চলে যায় আল্লাহ তাল্লার সাথে এত সম্পর্ক হয় যে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে কি সম্পর্ক হবে কয় রব্বুলা আলমিনের কাছে হাত দুইটা উঠায়া তুমি খালি বলবা যে আল্লাহ এটা আমার প্রয়োজন মালিক হে তুমি আমাকে দাও রসুল বলে তুমি চাইতে দেরি হবে আল্লাহর দিতে দেরি হবে না أروزركان تقولي كاس غلوا أما در زانا دور كراسنا ناي شماني تو الله رب العالمين بولن بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سبحان الله ملك الدك غلام হজরত নুহ আলাইহ সালাতু ওয়াস সালামের কওমকে দাও একটা বক্তব্য রব্বুল আলামিন এত ভালোবেসেছেন হজরত নুহ আলাইহ সালাতু ওয়াস সালাম তার জাতিকে একটা বক্তব্য দিয়েছিলেন জাতি হে হে আমার কওমের লোকেরা তোমরা যদি আল্লাহ তাআলার সহযোগিতা পাইতে চাও তাহলে কিছু কাজ তোমাদের করতে হবে নুহ পয়গম্বরের কিছু এমন দামি দামি কথাগুলো রব্বুল আলমিন এত পছন্দ করেছেন মালিকে এত মহাব্বত করেছেন এত ভালো লেগেছে আল্লাহ তালার কাছে হাবিবে রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আবার বলে দেয় হাবিব আমার এই দেখেন হজরত নু আলাইহিসালাতাম এই নসিহাতগুলো করেছিল তার কমদেরকে আপনিও আপনার উম্মের মাঝে এই কথাগুলো বলে দেন এই কথাগুলো বললে আপনার উম্মতেরা যদি এই কথা অনুযায়ী তাদের জিন্দগি পরিচালনা করে এই কথা অনুযায়ী যদি তারা কাজ করে আমি রব্বুল আলিন ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তালা ওদের জিন্দগির সব কিছুর ব্যবস্থা করে দেব নবী কমলিওয়ালা নবী বললেন হে আমার উম্মতেরা দেখো রব্বুল আলামিন কি নাজিল করে দিয়েছে আল্লাহ তালা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার দ ইরিসিলিস সামা আলাইকুম মিদররা ওয়ুম দিদকুম ভি আমুয়া লিয়উ অবনি অয়া জাল্লাকুম জন্না থিউ অয়া জান্লাকুম আল্হারা সুবহান আল্লাহ জরে বলেন সুবহান আল্লাহ আল্লাহরব্বিলা আলম ইন্ডাক দে বলে তোমরা সুদিশ তিগ্ফর করবা তোমাদের জিন্দগির দুঃখ তো অপরাধ রইসে সব অন্যায় অপরাধের কথা স্মরণ করবা সব অন্যায় অপরাধের কথা স্মরণ করিয়া শুধু এসতে পারবা ক্ষমা প্রার্থনা করবা আমার কাছে আমার দিকে ফিরে যদি আসতে পারো গোলামেরা মনে কানা ইন্ তোমাদের রবের নাম কিন্তু গফার তোমাদের জিন্দিগির গুনার কথা স্মরণ করিয়া তোমরা তোমাদের রবের কাছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আপনি আমাদেরকে মাফ করিয়া দেন এই কথা বলতে তোমাদের দেরি হবে আমি আল্লাহ কিন্তু গফার তোমাদের জিন্দিগির সব গুনা খাতা মাফ করে দেবো দিয়ে তুমি খালি বলবা তোমার জবানটার বড় দাম তোমার জবান দিয়ে শুধু তুমি বলবা আর আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব এই জবানের দাম আছে না নাই জবানের দাম কত এই জবান দ্বারাই সব হয় মানুষের জবানের দ্বারা জাহান নামে যায় আবার এই জবানের দ্বারাই মানুষ জান্নাতি হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ জবানের দ্বারা জাহান নামে হয় কি হয় বল এ সবাই বলেন সবাই বলেন জবানের দ্বারা কি হয় আবার জবানের দ্বারাই জবানের দ্বারাই জাহান আবার জবানের দ্বারাই এটা বড় দামি একটা সম্পদ এটা দামি একটা সম্পদ এই যে জবান মানুষের দেহের মধ্যে যতগুলো দামি সম্পদ আছে তার মধ্যে অন্যতম দামি সম্পদ হলো এই জবান এর জন্য এই জবানটাকে মালিক নিজে বানাইছে সুবহানাল্লাহ কে বানাইছে কে আমার আর আপনার আল্লাহ বানাইছেন এই জবানটাকে বড় দামি করে বানায়া দামি একটা জায়গার মধ্যে সেট করেছে মানুষের শরীরটার মধ্যে সব চাইতে দামি জায়গা হলো মাথা মাথা কি বলেন বলেন কি বলেন মানুষের শরীরের মধ্যে সব চাইতে দামি জায়গা হলো মাথা এই শরীরের মধ্যে দামি জায়গা হলো মাথা আবার এই মাথার মধ্যে সব চাইতে দামি জায়গা হলো মানুষের মুখ কি কি বলেন না কেন বলেন এটা হলো মানুষের মুখ আবার এই মুখের মধ্যে সব চাইতে এই জবান এর জন্য কত চমৎকার করে এই দামি জায়গার ভিতরে কত সুন্দর করে সেট করে দিয়েছে মানুষের গবেষণা করে না চিন্তা করে না ফিকির করে না কত চমৎকার করে এটা সেট করে দিয়েছে কোন জায়গায় মানুষের মুখ এই মুখের ভিতরে আবার চল দিয়েছে চল এই চলের নিচে আবার দাঁত দিয়েছে বত্রিশটা ব্যারিকেড লাগাই দিয়েছে দাঁতের ভিতরে কিন্তু জবানটা আল্লাহ সেট করে দিয়েছে সুবহান জোরে জোরে কর না জোরে কর দাঁত দিয়ে ব্যারিকেড লাগায় দিয়েছে যেন বুঝাইতে চায় খবরদার জবান দিয়ে যা আসে তাই যেন তুমি বলিও না তোমার কিন্তু এত রকম ব্যারিকেড দেওয়া এত রকম করে পর্দা পুশিদার ব্যবস্থা করে দেওয়া এগুলো ভেদ করে যেন খবরদার তুমি অন্য কথা বলো না যে কথা বললে তোমার মালিক তোমার রব নারাজ হয়ে যায় এমন কথা কিন্তু খবরদার তুমি বলতে পারবা না দামি একটা জিনিসের নাম হলো দাবি একটা জিনিসের নাম হলো জবান এর কারণে ਸਰওয়ারে দুআলাম বিশ্বনবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন ওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন ইয়াজমান মা বাইনা আল হিয়াইহি মা বাইনারি রিজলাইহি আযমান লাহুল জাননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলてছি তুমি আমাকে দুইটা জিনিস দিবা আর আমি তোমাকে একটা জিনিস দেব সুবহানাল্লাহ তুমি আমাকে কয়টা জিনিস দিবা দুইটা আর আমি তোমাকে একটা দেব তুমি আমাকে দুইটা জিনিসের জিম্মাদার হবা তুমি আমারে জিম্মাদারি হয়ে দুইটা জিনিস আমার কাছে দিবা আর আমি তোমারে একটা দেব সেটার নাম হলো জান্নাত আল্লাহু আকবার জোরে বলেন তুমি এই দুনিয়ার মুখে তোমার বডির ভিতর থেকে দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবা আর বলে রেখো আমি রসুল তোমার একটা জিনিসের জিম্মাদার হয়ে যাব সেটা হলো জান্নাত তরে আমি জান্নাত পর্যন্ত না দিয়া আমি রসুল থামবো না তোর আমি জান্নাত পর্যন্ত না দিই আমি রাসূল থামবো না তোর জান্নাত দিইই তারপরে আমি রাসূল থামবো সুবহানাল্লাহ জোরে ক আল্লাহ সরواره দোয়া বলে এ মালিকের গোলাম মালিকের গোলাম রে তুই তোর দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে আমি তোর জান্নাতের জিম্মাদার তার ভিতর থেকে এক নাম্বার হলে যে দুই চোয়ালের মাঝখানে যে তোর জিব্বাটা মালিক দান করে দিয়েছে তোর জিব্বার জিম্মাদার তুই হয়ে যাবি এই জিব্বা দিয়ে মন যা চায় তাই কিন্তু কইতে পারবি না ঠিক জিব্বা দিয়ে তুই যা বলবি এটা কিন্তু তোর দুই পাশের সম্মানিত দুইটা ফিরিস্তা লেখে কিরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরমান কাতিবিন আলমু নাম আদ ফালুন কিরমান কাতিবিন সম্মানী ফেরেশতা দয়ান আল্লাহ সম্মানী ফেরেশতা দয় দুনোজন সম্মানী ফেরেশতা এটা কিরামান কাতিবিন সম্মানী ফেরেশতা দয় সম্মানি ফেরেশতা দয় কেন বলছে সম্মানী ফেরেস্তারা তো এমনি সম্মানী আল্লাহ আবার সম্মানী বললেন কেন সম্মানী বলার কারণটা হলো মনে রাখবেন সম্মানী বলার কারণ হল কিন্তু অন্যায় করে না সম্মানী কেন বললেন সম্মানী মানুষেরা কিন্তু অন্যায় করে না কি ওরা অন্যায় করার আগে চিন্তা করে যে এটা করলে আমার মান সম্মান ক্ষতি হয়ে যাবে সম্মানী মানুষ যারা এরা চুরি করতে পারে না সম্মানী মানুষেরা কিন্তু চোর হয় না আর তোমরা যাদেরকে দেখো সম্মানই কিন্তু সিল চুরি করে আছে না না তোমরা যাদেরকে দেখো সম্মানী কিন্তু চুরি করে করে মারে তোমরা যাদের দেখো সম্মানী কিন্তু চুরি চুরি করে করে। কলমের 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 দিয়ে। দিয়ে একটা পাহাড় সমপরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তোমরা যাদেরকে সম্মানী মনে করে এরা আসলে সম্মানী না এরা নকল সম্মানী এদের সম্মানে ভেজাল আছে না কম বুঝবে কখন যখন মালাকাল মৌ চলে আসবে আসার সঙ্গে সঙ্গে দেখবা এরা কত অসাব মানে লাথি দিতে দিতে নিয়ে যাহার নামের গোড়ায় ফেলবে ঠিক কিনা তারা বলেন সুতরাং সম্মানী যারা এরা কিন্তু অন্যায় করে না কেননা ওরা চিন্তা করে যে সম্মান দিয়েছেন আল্লাহ অন্যায় করলে সম্মান আবার নষ্ট হয়ে যাবে এর কারণে সম্মানই যারা এরা অন্যায় করেন আল্লাহ বললেন তাফালুন তোমরা যা করো তোমাদের দুই কান্ধের ভিতরে কিন্তু সম্মানই ফেরেশতা দয় রয়েছে সুতরাং এরা কিন্তু ঘুষ খায় না এরা কিন্তু ঘুষ খায় না টাকার বিনিময়ে কলম উল্টা চালায় না নাকি কীড়ানো উল্টা চালাই গলাম না উল্টা চালায় না এর কারণে হলো এরা সম্মানী এদের কাছে কিন্তু উল্টা পাল্টা কিছু চলবে না সুতরাং সাবধান যা করবা না কেন আতি মালিকে ডাক দিয়ে বলে তোর জবান থেকে একটা কথা বের হবে যেটা বের হবে এটাই কিন্তু সদা প্রস্তুত প্রহরী রয়েছে পাহারা দেওয়ার জন্য সদা প্রস্তুত প্রহরী আছে না নাই সুতরাং সাবধানে কথা বলিও তুমি আজকে মোহে পড়ে মানুষের মোহে পড়ে ফয়জুল করিম দামাত বরকাতুকুমুল আলিয়ার মত মানুষের পিছে লাগিয়া বাটপার বলে তুমি এমন মানুষ রেও কিন্তু বাটপার কয় এমন কিছু মানুষ আছে না নাই আছে জোরে কোন কথা কোন আছে না নাই ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুকুমুল আলিয়া আল্লাহ হুজুরের দীর্ঘ नेक hayat বাড়ায়া দিন জোরে বলেন আমীন চরমনাই পীর সাহেব হুজুর রেজাউল করিম পীর সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া একটা বক্তব্য দিয়েছে ইউটিউবের ভিতরে নিচে দেখি উনার কমেন্টস এর ভিতরে লিখেছে ওরে বাটপার জোরে কর নাউজুবিল্লাহ মা ইলফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীব আল্লাহ বললেন সদা প্রস্তুত প্রহরী রয়েছে কিন্তু তুমি যা বলবা এটা কিন্তু সদা প্রস্তুত প্রহরী রয়েছে খবরদার যেটা বলবা এটা কিন্তু লেখা হয়ে যায় কিরমান কাতিবিন এরা কিন্তু অলরেডি ভিডিও করতেছে জোরে কন ঠিক কিনা তুমি হাফিজুর রহমান সিদ্দিকী আমি যুবকদেরকে বলবো শুধু অল্প কিছু কথা যুবকদেরকে বলবো এই যুবক মোহে পড়ে এক কথা বলা যাবে না যে কথা বললে মালিকের দরবারে আসামি হইতে হয় এমন কথা মোহে পরে বলা যাবে না ভক্ত হয়ে বলা যাবে না চোখ বন্ধ করে একটা কথা আন্দাজেই বলা যাবে না কি বলা যাবে চোখ বন্ধ করে আন্দাজেই এক কথা বলা যাবে না কেন না আমি তোমাকে জাহান্নামের নামের রাস্তা থেকে ফিরানোর জন্য কথাটা বলছি আমি কাউরো ভক্ত না আমি কাউরো ভক্তের কথা বলছি না আমি আপনারও ভক্ত আমি সবার ভক্ত যারা দিনের কথা বলে ওদেরই আমি ভক্ত যারা কোরআনের কথা বলবে ওদেরই আমি ভক্ত আমি কোন দল না আমি একটা দল যে দল আল্লাহর সঙ্গে রয়েছে নবীর সাথে যারা আছে তাদের সঙ্গে আমি আছি তাদের সঙ্গে আমি আছি এর জন্য বাবা এর জন্য আমি আপনাকে জাহান নামের রাস্তা থেকে ফিরানোর জন্য একটা কথা বলছি খুব মনোযোগ সহকারে সারা বাংলাদেশে আজকে চলতেছে একজন করে। একজন আরেকজনকে গালি যেখানে যায় সেখানে পাঁচজন এক জায়গায় বসলে পাঁচজন একজনের নামে ওরা যার দলের ভিতরে আছে যাকে সাপোর্ট করে বিপরীত দলকে কিন্তু ইচ্ছা মতো গালি দেয় উনি যাকে সাপোর্ট করতেছেন ওনার উনার মতের বাইরে হলে বিপরীত দলকে গালি দেয় কিন্তু আমি বললাম সদা প্রস্তুত প্রহরী একজন রয়েছে তিনি কিন্তু সব মালিকের কাছে বলে দিবে তিনি কিন্তু সব আমার আপনার মাওলার কাছে সব কিন্তু বলে দিবে সুতরাং সাবধান আপনি হাফিজুর রহমান সিদ্দিকির ভক্ত এই বলে আপনি মিজানুর রহমান আজহারিকে গালি দিতে পারবেন না আপনি মিজানুর রহমান আজহারির ভক্ত এর কারণে কিন্তু আপনি হাফিজুর রহমান সিদ্দিকিকে গালি দিতে পারবেন না আরে বোকার দল তুমি যদি সিদ্দিকিরে গালি দাও সিদ্দিকির কি ঘোরার ডিম হইব কথা কয় না তুমি যদি ফাইজুল করিম

যে কাউকে তুমি গালি দাও না কেন এদের কিছুই হবে না মাঝখান থেকে তুমি কিন্তু ধরা খাইতেছ বুঝতেই পারতেছো না তুমি কিন্তু ধরা খাইতেছো টেরো পাইতেছো না কোন দিক দিয়ে তোমার আমলগুলো সব হাজারি আমলের সাথে যোগ হয়ে যায় কোন দিক দিয়ে তোমার সব আমলগুলো হাফিজুর রহমান সিদ্দিকীর আমলের সাথে যোগ হয়ে যাইতেছে কোন দিক দিয়া মামুনুল হক সাহেব দামাত কাত হুমুল আলিয়ার আমলের সাথে তোমার আমলটা যোগ হয়ে যাইতেছে আর তুমি কিন্তু জাহান নামের দিকে আগাইতে জোরে কন ঠিক কিনা বোকার দল বোকার দল সব বোকার দল আরে আমি বলবো এটা অন্য কিছু নয় এটা অন্য কিছু নয় শয়তানের বিশাল বড় একটা চক্রান্ত কার চক্রান্ত কথা কন কথা কন কার জোরে বলেন কার আমি বুঝানোর জন্য বলছি শয়তানের চক্রান্ত আজকে আলেমদের উপর বিদ্বেষ তৈরি হয়ে যাচ্ছে মানুষের যুবকদের আলেমদের উপর বিদ্বেষ তৈরি হয়ে যায় মামুনুল হক সাহেব একটা ওয়াজ দিয়েছে বয়ান দিয়েছে মামুনুল হক সাহেবের মতো মানুষের বয়ানের ভিতরে নিচে দিয়া কমেন্টের ভিতরে লিখে দিয়েছে বাটপার বাটপার ওরে বাটপার ওরে বাটপার নাউজুবিল্লাহ কইলেন আরে ওনারা তো এমন একজন মানুষ ওনারা তো এমন একজন মানুষ জামানার জিন্দাওলি যাদেরকে বলা হয় এরা হলো জামানার জিন্দাউলি হাফিজুর রহমান সিদ্দিক সাহেব এনারে এমন মানুষ যার বয়ানে হাজার হাজার পথগুলা মানুষগুলো পথের উপরে উইঠা জান্নাতের দিকে দৌড়াইতেছে আর তুমি এমন মানুষদেরকে গালি দিতেছ সুতরাং খবরদার অন্যায় না অপরাধ না কাউকে গালি দিবা না কেননা কোন মানুষ যদি গালি দেয় রসুল বলেছেন কেউ যদি একটা গালি দেয় বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে যদি একটা কথা বলে কেউ যদি একটা কথা বললো তাহলে সে কথাই নয় ওই লোকটা কিন্তু ফাঁসে কি করলো জোরে কন ঠিক কিনা এর জন্য মানুষের প্রত্যেকটা জবানের হিসাব আছে না নাই প্রতিটা জবানের হিসাব আছে আপনাকে হিসাব দিতে হবে আপনি আদাওয়াতি করলেন একজন আলেমের সঙ্গে সাধারণ একজন জেনারেল মানুষ হয়ে আলেমের সাথে আদাওয়াতি আলেমের সাথে দুশ্মনী আলেমের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে একজন ডাক দিয়ে বলে মিজানুর রহমান আজহারি ঘোরার ডিম ও কিছুই জানে না ও তো একটা কাফের হয়ে গেছে আবার আরেকজন বলতেছে আরে তোর হাফিজুর তো কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহি মিন জালিক উভয় দল উভয়ই রাস্তায়। তবে মনে কেউ যদি ভুল করে তাহলে তার ভুলটাকে শুধরাই দিতে হবে কেউ যদি অন্যায় করে যে অন্যায় করার কারণে পুরো জাতির সমস্যা হয় পুরো জাতির ইসলামের সমস্যা হয় তাহলে এর অন্যায়টাকে ধরায় দিতে হবে কিন্তু ধরাই দিবে কারা যাদের ভিতরে আদাওয়াতি আসবে না দুশমনি আসবে না শয়তানি আসবে না যাদের ভিতরে কলিজাটার ভিতরে দুশমনি আসবে না ওর উপরে সহিংসা বিদ্বেষ আসবে না এমন মানুষ ধরায়া দিবে কিন্তু তুমি কির জন্য তুমি কিসের জন্য তুমি কিসের জন্য কার লাগিয়া দুইজন কিছু জানে না আলিফ বাতা পড়তে দিলে দাঁত ভেঙ্গে ফেলে কি তেলাওয়াতি করতে পারে না নামাজের ধারের কাছেও জিন্দে একদিন যায় না। নামাজের ধারের কাছে মসজিদের ভিতরে একদিনও পাওয়া যায় না কিন্তু মামুলুল হক সাহেবের মতো মানুষরা গালি দেয় এমন আছে না নাই এমন মানুষ আছে সুতরাং সাবধান আমি শুধু এইটুকু বলবো ভাইরে খবরদার খবরদার এখানে আসার আগেই চিন্তা আপনাকে করতে হবে আমি যে আরে বোকান সময় তোমার কেউ যদি চিন্তা করে আমি এই কথা বললাম কথা বললে আমার কি হবে লাভ আর ক্ষতি ছাড়া যদি তুমি তুমি তো এক কদম উঠাও না কি উঠায় আপনি কি মনে করছেন লাভ ক্ষতি ছাড়া মানুষ এক কদমও উঠায় আমি যদি আপনার সামনে এখন বলি হ্যাঁ শোনেন আমি যদি আপনার সামনে এখন থালা ভর্তি করে নিয়ে যদি বালি নিয়ে এসে আপনার সামনে দিই তাহলে যদি বলি ভাই আপনি বালি খান আর খাবেন খাবেন যদি থালা ভর্তি করে পচা গান্দা ভাত নিয়ে এসে যদি আমি আপনাকে দেই পচা বিরিয়ানি নিয়ে এসে যদি আপনাকে দেই পচা তরকারি পচা মাছ পচা গোস্ত নিয়ে এসে যেগুলো দুর্গন্ধ হয়ে গেছে এগুলো নিয়ে এসে যদি আমি আপনাকে দেই আপনি কি খাবেন খাবে না কেন খাবে না ও বলবে এগুলো খেলে আমার পেট খারাপ হবে কি। এগুলো খেলে কথা জোরে বলেন ও বল বুঝছেন কথা বুঝছেন ও বলবে এগুলো খেলে আমার পেট খারাপ হবে এর কারণে আমি খাবো না আরে এগুলো কি মানুষে খায় নাকি এগুলো তো মানুষে খায় না এগুলো দিতে হয় ফালাই এগুলো ফালাই দিতে হয় তুমি এইটা বুঝলা কোনটা খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না আর তুমি এইটা বুঝলা না কোন কথা বলা যায় কোনটা বলা যায় না যেটা বলা যায় না সেটাও তুমি বলো যেটা খাওয়া যায় না সেটা খাও না কেন যেটা বলা যায় না সেটা তুমি কেন বলবা যেটা খাওয়া যায় না এটা তো ভালোই বুঝেছো আর যেটা বলা যায় না এটা বুঝতে যাও নাই কেন না তোমাকে দিয়ে বলাইতেছে যেটা বলা যায় না এটাও তোমাকে দিয়ে বলায় কে বলায় শয়তানে বলায় কে কে বলেন 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 কে বলায় জোরে বলেন কে বলায় তাহলে কি বলবেন বলবেন দুজন মানুষ একসাথে হাঁটতেছে হাঁটতে হাঁটতে ওকে চিন্তা করতে হবে এমন কোন আলোচনা এমন কোন গল্প উঠানো যাবে না যে গল্পটা উঠাইলে আমার রব নারাজ হয়ে যায় যে গল্প করলে আমার মালিক আমার মৌলা নারাজ হয় এমন গল্পও করা যাবে না দুজন বন্ধু হাজারো রকম বন্ধু তুমি হইতে পারো কিন্তু তোমার মালিক নারাজ হয়ে যাবে এমন গল্পও তোমার করা যাবে না কেন না এরা দুইজন যে রইছে সব কিছু কিন্তু তোমার রবের কাছে বলে দিবে তাহলে রবের কাছে বললে রব রাগান্বিত হয় মালিকের কাছে বললে মালিক রাগান্বিত হয় এমন কোনো কথা মুসলমান বলতে পারে জোরে বলেন পারে মুসলমান তো কি করবে মুসলমান বলবে এমন কথা যে কথা বললে মালিকের কাছে যাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে ক মুসলমান তো এমন কথা বলবে যে কথা বললে মালিকের রাগ করবে না খুশি হয়ে যাবে মুসলমান তো এমন কথা বলবে যে কথা বললে রব আসমানের রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করবে ফেরেশতারা রে তাকায় দেয় তুই তো আমার এই বান্দাদেরকে বানাইতে না করেছিলি সিলিফিরিশ তোরা না করেছিলি এই দেখ তাকায় দেখ এখন আমার বান্দারা আমাকে নিয়ে আলোচনা করে আমার প্রশংসা করে আমাকে নিয়ে আলোচনা করে আমার প্রশংসা করে সুতরাং যা 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 আমার আমার প্রশংসা গোলামেরা উপর এই গোলামদের জন্য তোরা জান্নাত তৈরি করে রাখ এই গোলামদের জন্য তোরা জান্নাত তৈরি করে রাখ সুন্দর করে সুসজ্জিত করে রাখ সুন্দর করে সুসজ্জিত করে রাখ আমার গোলাম এতকালের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ খুশি হয়ে ওরে জান্নাত দিয়া দিব সুবহান জোরে কল জোরে জোরে এ কথা বলবে আর হঠাৎ করে ভুল করেও যদি অন্যায় হয়েও যায় তারপরে ও ডাক দিয়ে বলবে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ও বলবে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি মালিক আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে আল্লাহ ও ইস্তেক উপরে উঠে পড়বে ওর জীবন নিয়ে ইস্তেক নৌকায় উঠবে ওর জিন্দগি নিয়ে স্টাগফারের নৌকায় উঠবে ও ওর জীবনটা নিয়ে তওবার নৌকায় উঠবে আর কোনো মানুষ যদি তওবার নৌকায় স্টেগফারের নৌকায় যদি কোনো মানুষ নাম দিয়ে উঠতে পারে আমার মালিক ডাক দিয়ে বলে ও আনি স্তং ফিরুরব্বকুম তুম্মা ইলাই ও আনি স্তং ফিরুরব্বাকুম ثم توبوا اليك يمتعكم متاعا حسنا الى اجل مسمى রবুল আলামিন ডাক দিয়ে বলে তুই যদি ইস্তেগফার আর তওবার উপরে তোর জীবনটা নিয়ে উঠতে পারিস আমি আল্লাহ এমন রব তোর জীবনে যা কিছু লাগবে গোলাম আমি মালিক খুশি হয়ে তোর জীবনের যা কিছু দরকার সব কিছু আমি তোকে দান করে দিব ইউমাতীকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা এই দুনিয়ার মধ্যে দেবুন ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময়ের মধ্যে দেব হাসরের ময়দানের সময় কি নির্দিষ্ট আছে কেয়ামতের ময়দানের সময় কি নির্দিষ্ট আছে নির্দিষ্ট নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 বছর বছর চলে যাবে যাবে আহ হাজার হাজার লক্ষ লক্ষ পার হয়ে সময়ের কোনো নির্দিষ্ট সময় নাই হাদিসের মধ্যে একটা হাদিসের ভিতরে আসছে সরওয়ারে দোয়াল বিশ্ব নবীজি জান্নাতের ভিতরে একটা সুখ থাকবে সুখ বাজার বাজার কি বলেন বলেন কি থাকবে একটা বাজার থাকবে ওই বাজারের ভিতরে জান্নাতীরা আসবে আল্লাহ কো জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে ওই বাজারের ভিতরে জান্নাতীরা চলে আসবে আপনি চিন্তা করতেছেন মনে হয় বাজার করা লাগবে নাকি জান্নাতে আরে না বাজার করার জন্য জান্নাতীরা বাজারে আসবে না বেগুন কেনার জন্য কিন্তু জান্নাতীরা বাজারে আসবে না মাছ কেনার জন্য বাজারে আসবে না পোকা বেগুন কেনার জন্য জান্নাতে আসবে না কি পোকালা বেগুন থাকবে নাকি ফরমালিন যুক্ত মাছ থাকবে নাকি ওখানে যা আছে সব নির বাজারের ভিতরে আসবে কেন আসবে আলম বিশ্ব গো জান্নাতের ভিতরে মানুষেরা কেন আসবে ইয়ার সুল আল্লহ আলম বিশ্বনবী বললেন জান্নাতের ভিতরে মানুষেরা বাজারের ভিতরে আসবে শুধুমাত্র কেবলমাত্র আমি রসুলের আমি রসুলের সঙ্গে দেখা করার জন্য আসবে সুবান আল্লাহ কন আমি রসুলের সঙ্গে দেখা বাজারের ভিতরে একটা জায়গা থাকবে ও জায়গার উপরে আল্লাহর রসুল সরোয়ারে দো আলম বিশ্বনবী বসে থাকবেন ডান পাশে আবু বাকার বাং পাশে অমার ওসমান আলী হজরত হাসান হুসাইন আনহুমরা বসে থাকবেন ওরা এ পাশে ও পাশে বসে থাকবেন আর এমন একটা সময় আসবে আমার মতো আব্দুর রাজ্জা কাজা দিয়েও যদি জান্নাতে চলে যায় ও বাজারের ভিতরে চলে যাবে আপনি আব্দুর রহিমও যদি জান জান্নাতে যান আব্দুর রহিম বাজারের ভিতরে চলে যাবে সরওয়ারে দু আলম বিশ্ব নবীর চেহারা দেখার জন্য এক সময় এমন চলে আসবে এক সময় এমন চলে আসবে আমি আব্দুর রাজ্জাক আজাদিকে রব্বুল আলামিন বলবে তোমার সিরিয়াল আসছে যাও যাও দুনিয়ায় তাম জিন্দিগিতে কোনো দিন নবীর সঙ্গে তোমার দেখা হয় না তাম দুনিয়ার ভিতরে কোনো দিন তুমি তোমার দুই নয়ন দিয়া নবীরে দেখো নাই তাম দুনিয়ার ভিতরে তুমি তোমার কর্ণ দিয়া কোনো দিন সরোয়ারে দোয়ালাম বিশ্ব নবীর জবানের কোনো কথা তুমি শুনতে পাও নাই আজকে তোমাকে সুযোগ দেওয়া হলো যাও যাও তুমি বিশ্ব নবীর সঙ্গে আলোচনা করো কথা বলো জোরে কন আরো জোরে বলেন আরো জোরে বলেন যাও তুমি যাও আপনি আব্দুর রহিম সরোয়ারে দু আলম বিশ্ব নবীর সামনে এসে দাঁড়ায়া যাবে আল্লাহর নবীর সামনা সামনে বসবে নবীও সামনে আব্দুর রহিম সামনে সামনা সামনে বসবে বিশ্ব নবীর চেহারার দিকে হাজার হাজার বছর ওর কেটে যাবে বিশ্ব নবীর এত সুন্দর চমৎকার চেহারা हजार हजार कटे के হাজার হাজার বছর কেটে যাবে বিশ্বনবী সাপনা সাপনি দ্বার বসে বসে ওর সাথে গল্প করবে এত চমৎকার করে গল্প করবে বলবে আব্দুর রহিম আমি তো ছিলাম না কোনো দিন আমারে দেখো না কেমনে করে তুমি তোমার দুনিয়াটা পার করেছো তুমি তোমার ছেলে মেয়ে সন্তান বিবিবাল বাচ্চা নিয়ে কেমনে করে তুমি দুনিয়া পার করেছো আমি বিশ্বনবীরে তুমি গল্প শোনাও ও আল্লাহর নবীরে ওর জিন্দগির গল্পগুলো শোনাবে আল্লাহর নবী মনোযোগ সহকারে ওর গল্পগুলো জান্নাতের ওই বাজারের ভিতরে বসে বসে ওর গল্পগুলো শুনতে থাকবে রসুল বললেন শত শত হাজার হাজার বছর কেটে যাবে সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ একজন তো দুইজন মানুষ না জাননা থেকে এক দুইজন মানুষ কত মানুষ হাজার হাজার কোটি কোটি অগরিত মানুষ থাকবে জান্নাতে জোরে কন কোথায় বলেন না বলেন না কোথায় জান্নাতের কথা বললে কুল জেটার ভিতরেও শান্তি লাগে আলহামদুলিল্লাহ বলেন না বলেন কোথায় থাকবে আর বলেন বলেন কোথায় জান্নাতে জোরে বলেন কোথায় আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও আমিন বলেন আমিন বলেন আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও আর ওরা বলেন আমি সাহাবিরা জিজ্ঞাসা করলেন নিয়ারা চুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানুষ তো একজন দুইজন হবে না একজনই যদি শত শত বছর কাটাই দেয় একজনই যদি হাজার হাজার বছর কাটায় দেয় তাহলে বাদবাকিগুলো কি বাদবাকিগুলো কবে আপনার সাথে দেখা করবে সারোয়ারে দাম বিশ্ব রবি ডাক বলে এ আমার সাহাবিরা রে জান্নাতের ভিতরে এমন ওখানে সময়ের কোনো নির্দিষ্ট নাই ওখানে সময়ের গুণ নির্দিষ্ট নাই ওখানে ঘড়ি বলতে কিছু নাই ওখানে ঘড়ি বলতে কিছু নাই ওখানে মরণ বলতে কিছু নাই ওখানে বৃদ্ধ বলতে বৃদ্ধও নাই ঘড়িও নাই টাইমও নাই হাজার হাজার বছর যে যত ইচ্ছা মন খুলে আমার সঙ্গে কথা বলবে জোরে বলেন জোরে বলেন আল্লাহ মন খুলে কথা বলতে চাই কি চাই না আমরা চাই না আহ আল্লাহ মালিক মৌলা সরওয়ার দ্বআলম বিশ্ব নবীর তুমি আমাদের মিলাইয়া দিও যুরে কোনা তো জান্নাতে টাইমের কোনো লিমিট নাই এ ভাই ওই জান্নাতে যাইতে হবে একটা কথা থেকে আসছে এখানে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলবে দুনিয়ার এই ছোট্ট টাইমটা নিয়ে হাজার হাজার বছর নষ্ট করতেছে দুনিয়ার এই ছোট্ট টাইম নিয়ে হাজার হাজার বছর ওখানকার নষ্ট করে প্রহরী কিন্তু নিযুক্ত রয়েছে তুমি যেটা বলবা ওইটাই কিন্তু মালিকের কাছে তোমার নামে নারিশ করে দিবে তাহলে আপনাকে বলতে হবে কি এটা তো বলবেন না তাহলে বলবেন কি আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। তাহলে তোমরা ইস্তেগফার করবা তওবা করবা অতীতের जिंदগির জন্য তওবা করবা অতীতের জীবনের জন্য ভুল হয়েছে এটা মালিককে বলবা মালিকরে বলে দিবা আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমার মাফ করিয়ে দাও আল্লাহ তুমি আমার মাফ করিয়ে দাও রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইস্তিগফারের এত দাম রসুল বলেন ইস্তিগফারের এত দাম কোন মানুষ যদি ইস্তিগফার করে তাহলে ও রবের কাঁচা কাছি চলে যায় তওবা করবে আর রবের কাঁচা কাছি যাবে তওবা করবে আর রবের কাঁচা কাছি যাবে দুইটা জিনিস দিয়ে মালিকের কাছে যাওয়া যায় কয়টা বলেন সবাই বলেন কয়টা দুইটা জিনিস দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা জিনিস দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় একদম কাছে চলে যাবেন আমরা যাইতে চাই কি চাই না আল্লাহর কাছে কিন্তু যাইতে চাই কিন্তু কোনখানে গিয়া চাই কেউ চাই বাবার কাছে দরবারে গিয়া আল্লাহর কাছে যাইতে চায় আবার কেউ কিন্তু ভন্ডের দরবারে গিয়ে আল্লাহর কাছে যাইতে যায় কিন্তু ভন্ডের দরবারে গেলে আল্লাহর কাছে যাওয়া যায় না আল্লাহর কাছ থেকে আর দূরে সরায় দেয় যাইতে হয় আল্লাহ ওয়ালাদের কাছে ওয়াততাবিউল সাবিল মান আনাবা ইলাইয়া যে আমার দিকে হয়েছে তোমরা তার দিকে হও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমার দিকে হয়েছে তোমরা তার দিকে হও যে আমার দিকে অভিযুক্ত তোমরা তার কাছে যাও তার কাছে গেলে তোমারে রাস্তা দেখায় দিবে আমার কাছে আসা সুবহানাল্লাহ কো এ জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাবা যারা রাস্তা চিরে আর এমন মানুষের কাছে গেছে যে রাস্তায় জেনে না আরে আমি ঢাকা যাব ও আমারে সিলেটের রাস্তা দেখায় আমি যাবো ঢাকা যাওয়া সম্ভব মানুষের জীবনেও ঢাকা পাবে ও সারা জীবন যদি সিলেটের রাস্তায় ওরে বলে দিছে এক ঘন্টা লাগবে ঢাকা যাইতে আর ও যদি একশো বছরের রাস্তায় যায় ঢাকা পাবে ঢাকা পাবে না কেননা রাস্তায় উল্টা করেছে যে রাস্তায় গেলে যার কাছে গেছে ও নিজেই রাস্তা না। এর কারণে ওকে সিলেটের রাস্তা দেখায় দিয়েছে। এমন মানুষের কাছে জিজ্ঞাসা করা উচিত যে আগে ঢাকার রাস্তা চিনে তার কাছে কিন্তু যাওয়া দরকার ছিল কি কি যে ঢাকার রাস্তা চিনে ওর কাছে যাওয়া দরকার ছিল আর ওর কাছে না যায় যে চিনেই না ওর কাছে গেছে আমাদের ব্যাপারটা হয়েছে এমন আমরা এমন মানুষের কাছে যাই যে জান্নাতের রাস্তা চিনে না এমন মানুষের কাছে যাই যে জান্নাতের রাস্তা চিনে না ওর কাছে জান্নাত করে রাস্তা দেখায় দিয়েছে সিলেটের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা আরে আবার আবার এই যে কথা বলা যায় না বললেই আবার কই বোঝাই দেখো সিলেটের রাস্তা নাকি জাহান রাস্তা আসলে কি দিয়ে কি বুঝাইতে চাই ও কিছুই বোঝে না কি কি দিয়ে বুঝাইতে চাইছো কিছুই বোঝে না ঠিক না ব্যাটে চার মনে পিরসা একবার একটা বয়ানে বলেছিলেন বাবা হাসরের ময়দানে এমন কিছু কিছু মানুষ থাকবে এমন বড় বড় কিছু মানুষ থাকবে যারা জান্নাতে যাবে এই যে লঞ্চ স্টিমার আছে এই জাহাজের উপর করে করে নিয়ে জান্নাতে চলে যাবে এমন মানুষ কিছু কিছু আছে দেখবে সমুদ্রের মধ্যে ডুবে যাইতেছে এমন সময় তার জাহাজের উপরে উঠাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এমন এই কথা বলেছে পিরসা হুজুর আর ও কয় এই দেখো কে ময়দানে আবার জাহাজ কই পেলো আরে বোকার দল ওটা বুঝেই নাই এটা পাগল না ছাগল ওটা বুঝেই নাই হুজুর কি বললেন আর উড়ি ও কি বলে হুজুর কি বলতে চাইছে আর ও কি বলে হুজুর বলতে চাইছে হুজুরের বাড়ি বরিশাল কোথায় কথা কন কথা হুজুরের বাড়ি বরিশাল বরিশাল চরমনাই মাদ্রাসার পাশেই কিন্তু নদী আছে আছে না নাই কোন নদী নদীর নাম কীর্তনখোলা খোলা চরমনাই ওই মাদ্রাসার পাশেই হুজুরের জন্ম ওখানেই আছে নদীর পাশেই হুজুরের জন্ম ওই পুরো এলাকাটা বরিশালটাই হলো নদীর ভিতরেই বরিশাল হুজুর সব সময় এগুলো দেখেছে যে সব সময় যা দেখে তাই দিয়ে কিন্তু উদাহরণ দেয় কি আমি যেটা বুঝি এইটা দিয়া বেশি বেশি উদাহরণ দিতে পারবো এখন হুজুর সব সময় এগুলো দেখেছে এর কারণে কইছে বাবা মানুষে যখন এটার অর্থ হলো মানুষে যখন বিপদের মধ্যে পড়ে যাবে এমন কিছু মানুষ তারা থাকবে আল্লাহ তাআলা নির্দেশ দিবে ইশফাউ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা কেয়ামতের ময়দানে। এমন কিছু মানুষ থাকবে প্রথম কাতারের মানুষ হলো একটা সময় আসবে যখন বলবে আপনারা সুপারিশ করেন এটা কি সব সময় কেয়ামতের ময়দানেও সময় ভাগ থাকবে থাকবে না একটা সময় থাকবে এমন হাদিসের ভিতরে আসছে না সরোয়ারে দু আলম বিশ্ব নবী সুপারিশ করবে আছে না এমন কিছু সময় থাকবে মানুষদেরকে রব আলামিন সুযোগ দিবে কইবে কি করছো জীবনে কোনোদিন ভালো কাজ করছো একটা ভালো কাজ করছে এর কারণে রব্বুল আলামিন ওকে জান্নাত দিয়ে দিবে তেমন কিছু সময় থাকবে যে সময়ের ভিতরে সুপারিশ করার কিছু কিছু সুযোগ দিয়ে দিবে এই যে সময় সুযোগ দিবে এই সময়টার কথা এখানে বলা হয়েছে হাসরের ময়দানে সব সময় আল্লাহ সুযোগ দিবে না সব সময় আল্লাহ সুযোগ দিবে না সব সময় দিবে না কিছু কিছু সময় সুযোগ দিবে কিছু কিছু সময় সুযোগ দিবে ওই সুযোগের কথা বলছে তো হুজুর বললেন এই এমন একটা সময় আসবে যে সময় এমন কিছু মানুষ যাদের সাথে সম্পর্ক ভালো থাকবে এমন মানুষদেরকে কিন্তু বড় বড় মানুষ যারা আছে তারা কিন্তু এদেরকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে ওরা নিজেরা যাইবে ওরা নিজেরা চলে যাইতে থাকবে জান্নাতে তখন বলবে আরে আমার সাথে তো এ ছিল আল্লাহ তুমি একটু ওরে মাফ করে দাও না আল্লাহ আল্লাহ এ আমার সাথেই ছিল আল্লাহ তুমি এর একটু মাফ করে দাও না আল্লাহ আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম তুমি এর একটু মাফ করে দাও এই কথা যখন বলবে আল্লাহ কবি আচ্ছা যাও ওকে মাফ করে দেওয়া হলো যাও নিয়ে আল্লাহ যদি মাফ করে কেউ ঠেকাইতে পারবে নাকি বলেন বলেন জোরে বলেন আল্লাহ যদি মাফ করে দাও কেউ ঠেকাইতে পারবে আবার আল্লাহ যদি ইচ্ছা করে কাউরে মাফ করে দিবে না এটাও তো পারে পারে কিনা জোরে কর হুজুর এই কথা বললেন যে ওরা চলে যাবে উদাহরণ দিছে একটা চলে যাবে জাহাজ দিয়ে যাবে এর কারণে তখন বলবে আয় আমার জাহাজের ভিতরে উঠ এটা বুঝাইছে যে সে যাবে সাথে সাথে বলবে আল্লাহ যদি মানলো তাহলে ওরে সাথে করে নিয়ে চলে যাবে জান্নাতে এটা বুঝাইছে আর পাগলের দল কয় ও কিয়ামতের ময়দানে এই জায়গা হবে তা ওখানে এবার জাহাজ কই পাইবো বুঝাইলো কি আর বুঝলো কি বুঝেন নাই বুঝাইছে কি আর বুঝছে কি তা আল্লাহ আমাদেরকে মাফ করে দিন জোরে বলে না আমিন আমি কাউরের বিরুদ্ধে বলছি না ভাই শুধু বোঝানোর জন্য বলছি কাউরের বিরুদ্ধে বলছি না তো সম্মানিত হাজিরিন নিজের অন্যায় স্বীকার করে নিজের অপরাধ স্বীকার করে মালিকের কাছে তওবা যারা করবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইন্নাহু কানা গফফার আমি রব হইলাম গফফার জীবনের সব গুনা মাফ করে দেব জোরে জোরে কনসবা আনন্দ জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ তবে শর্ত হলো নিজের জিন্দগির গুনার কথা স্মরণ করে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে তওবা নিয়াত করতে হবে এমন যে আর জিন্দগিতে অপরাধ করব না এই নিয়দ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওর জীবনের সব গুনা মাফ করে দেয় জোরে সুবহানাল্লাহ আমি কি গুনা করেছি আমি জানি আর কেউ জানে নাকি আপনি কি गुन्हा করেছেন আপনি জানেন আর কেউ জানে এর জন্য নিজের কাছে নিজে যে गुन्हा করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না আপনি জানেন আর আপনার রব জানে এর কারণে নিজের গুনার কথা স্মরণ করিয়া মালিকের কাছে ক্ষমা চাইতে হয় আপনি সারা আর কেউ জানে পৃথিবীর কোনো মানুষ জানে নিজের গুনার কথা নিজে স্বীকার করিয়া আর কোনদিন করব না এই কথা বলিয়া মালিকের কাছে মাপ চাইতে হয় জোরে জোরে কংসবাহানাল্লাহ পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাইও পায় দয়াময় তুমি মাফ করোয় মাফ আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় জেনে না জেনে কত যে আমি করেছি কতবার যে করেছি তবা কতবা হারনুতা দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মোজে পড়ি দু মাফ করোয় মাফ করো পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় বলেন পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাইও পায় দয়াময় তুমি মাফ করোয় প্রভু মাফ বলেন আমি এর জন্য নিজের তওবা করিয়া নিজের পাপের কথা স্মরণ করিয়া মালিকের কাছে বলতে হবে আল্লাহ জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি আর কোনোদিন অন্যায় করব না আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও তোমার মালিক তোমার রব তোমার আল্লাহ এত দয়ালু তুমি জানো না শুধু মানুষ নয় तमाम পৃথিবীর মধ্যে যত makhluk আছে এরাও যদি মালিকের কাছে যা চায় আমার রব তাই দিয়ে দেয় যা কিছু লাগবে সব সবকিছু দিবে আল্লাহ তাআলা বলেন আর কি কি দেব তোমার শুন ইউসলি সালাম আলাইকুম বিদরা আসমান থেকে রহমতের বর্ষণ আমি তোদের উপর ফেলবো সুবহানাল্লাহ জরে আল্লাহ তুই তওবা করবি ইস্তিগফার করবি তওবা করবি তুই খালি ইস্তিগফার কর আসমানের রহমতের বর্ষণ তোর উপর আমি ফেলবো আল্লাহ সুবহানাল্লাহ কি করতে হবে কি 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 তওবা তওবা জোরে কন কি ইস্তিগফার করতে হবে কি কথা কয় জোরে কন ইস্তিগফার দুইটা কাজ বেশি বেশি তওবা আর

আল্লাহ তালা ডাক দিয়ে বলি বলে ওয়াই আমি আল্লাহ তোরে আরো দুইটা জিনিস দেব দেখো আমি আল্লাহ ওয়াই দিদুকুম তোমাদেরকে আমি আল্লাহ মদত করব আমি আল্লাহ মদত করবে ওয়াইম সহযোগিতা করবে বি আমি আবানী এক নাম্বার হলো আমি আল্লাহ এই দুনিয়ার ভিতরে তোদেরকে সম্পদ দিয়া সহযোগিতা করব। দুনিয়ার ভিতরে যত মারামারি কাটা কাটি হানা ফাটি সবকিছু কিসের টাকার বলেন বলেন কিসের জন্য সম্পদের জন্য ভাই ভাইয়ের মাথার উপর বাড়ি কিসের জন্য হ্যাঁ বা একটু কম বেশি হয়েছে ছোট ভাই এসে বড়টার উপরে দিয়েছে মাথার উপরে বাড়ি আছে না নাই আপনাদের বুঝি নারায়ণগঞ্জ এটা কোথায় নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জের ভিতরে বুঝি নাই তারাবতে বুঝি নাই ভাই ভাইয়ের মাতার উপরে টাস করে বাড়ি মেরে মাথা হসপিটাল আরে ভাই ভাই তো দূরের কথা ছেলে বাবার মাথার উপরে বাড়ি দেয় আছে না নাই আছে ছেলে বাবার জোর করে ধরে নিয়ে আইসা গলার ভিতরে চুরি লাগাইয়া জবাই করছে এমন নজির আমাদের দেশে আছে টাকা চাইছে গাঞ্জা খাইবো গাঞ্জা গাঞ্জা খাবে টাকা চাইছে বাবার কাছে বাবা টাকায় দেয় নাই রাত্রিবেলায় ঘুমাইছে বাবা রাত্রিবেলায় বেলায় যেমনি ঘুমাইছে সাথে সাথে বাবারে আইসা একেবারে হ্যাঁ আল্লাহ আকবর জবাই করে এটা কিসের জন্য কথা এই কথা কয় না জোরে বলে এ যুবক তোমরাও এমন করবা নাকি বাবারে জবাই কর হ্যাঁ গাঞ্জা খাওয়ান পাটিয়ানে আসেন নাকি আসেন কে কে দেখি হাত তুলেন আল্লাহ মাফ করুন জোরে বলেন আমি আল্লাহ তালা ডাক দে বলেন অয়ুম দেদকুম ওৱালিও অবানিন অয় আজ আল্লাহ কুম জান্না তেওয়ে আজ আল্লাহ কুম আনাহা প্রথমে দুইটার কথা বলে একটা কয় আমি তোরে সম্পদ বাড়ায় দেব অবানিন আমি তোরে সন্তান সন্ততি দিয়া সহযোগিতা করবো জোরে কম সন্তান সন্ততি দিয়া সহযোগিতা করবে এটার ব্যাখ্যা দুই রকম হতে পারে এক রকম এমন হতে পারে যাদের সন্তানই নাই ওদেরকে সন্তান দিবে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ কি করলে কি করলে তওবা ইস্তিগফার এই কি করলে তওবা ইস্তিগফার বললে তাহলে যাদের সন্তান নাই তাদের কি করতে হবে তওবা ইস্তিগফার করতে হবে নাকি বাবার দরবারে গিয়া পেট দোলে আনতে হইবো এমন কিছু মানুষ আছে বাবার দরবারে গিয়া বিবিটারে নিয়ে গেছে সরিষার তেল বাবার হাতের মধ্যে মাখাইয়া বাবার কাছে এমন করে আল্লাহর অলির কাছে প্যাট ডুলে নেয় যে অলি যে আল্লাহর অলি মেয়ে মানুষের পেটের মধ্যে হাত দিয়ে সরিষার তেল ডুলে দেয় ওইটা অলি না গলি ওটা অলি না ভণ্ড ওটা অলি না বাটপার ওটা বুজুর্গ না বাটপার ধরে বলো ওটা এক নাম্বার বাটপার আল্লাহর অলি হলে তো মেয়ের দিকে তাকাবেই না মেয়েদের সাথে পর্দা আছে না নাই জোরে বলেন আছে না নাই মেয়েদের সামনে যাওয়া জায়েজ না হারাম মেয়েদের সাথে কথা বলা জায়েজ না হারাম অযথা যায় ওর সাথে কথা বলবো অযথা যায় ওর সামনে সামনে দাঁড়ায় ওর সাথে কথা বলবো তাহলে তুই এটা এমনিতেই হারাম কাজ কর হারাম কাজ করে কোনো মানুষ ওলি হতে পারে না এটা শয়তানের অলি এক নাম্বার ওয়াবানিন আল্লাহ বলেন ইয়ুমদিদুকুম বিআমওয়াল তরে সম্পদ দিয়া সহযোগিতা করব দুই নাম্বার ওয়াবানিন সন্তান সন্ততি দিয়া আমি তরে সহযোগিতা করব সন্তান সন্ততি দিয়া সহযোগিতা করবে এটার দুই রকম কথা হইতে পারে এক রকম যাদের সন্তানই নাই ওদেরকে আল্লাহ সন্তান দিয়া দিবে কি করলে বলে না বলে না তবা ইস্তেকবার বললে আরেকটা হতে পারে কিছু মানুষের সন্তান সন্ততি আছে কিন্তু সন্তান সন্ততি নিয়ে বড় বিপদে আছে না নাই আমার কাছে একজন এসে পড়া পানি নিতে আসছে আমি বললাম কিসের জন্য এটা পানি পরব কয় হুজুর আমার ছেলেটা খালি রাত্রে রাত্রে বাইরে থাকে এর জন্য একটু পানি পড়ে দেন আমি বললাম কি রে রাত্রে বাইরে থাকে এটার জন্য পানি পরায় কাম হবে নাকি রাত্রে বাইরে বাইরে থাকে আমি বাইরে থাকে কি করে কয় বুঝেন না এখনকার পোলাপান রাত্রে বাইরে যায় কি করে এটা বুঝেন না না এত বুঝি না একটু বুঝাই দেন কয় রাত্রে বাইরে থাকে মদ খায় গাঞ্জা খায় আড্ডা মারে মেয়েদের সাথে ঘোরাঘুরি করে অন্যায় অপরাধের সাথে মাঝে মাঝে অপরাধ করিয়া রাস্তার মধ্যে পড়ে থাকে এমন সন্তান সন্ততি আছে না নাই এ সন্তান সন্ততি বাবার জন্য রহমত না গজব আল্লাহ বলেন তাও বা ইস্তাক তুই বেশি বেশি করে করুমদেদ কুম্বিয়ামাল সম্পদ বঢ়াই দেবো হব নি সন্তান আমি ভিতরে সহযোগিতা করব সহযোগিতা করবে সন্তান দিয়া কেমনে বাক বার বোলা হেদায়েত দিয়ে মসজিদ মুখী করে দিবে সবহান আল্লাহ জরেখন তুমি তাও বা করবা আর তোমার ছেলেকে আল্লাহ হেদায়ত দিয়ে মসজিদে দিবে সবহান আল্লাহ তুমি তাও করো তুমি মা এস্তেকবার বড় বাবা এস্তেকবার বড় ছেলের জন্য বারবার করে দোয়া করো তোমার ইস্তেকফার তোমার বিবির ইস্তেকফার মায়ের ইস্তেকফার বাবার ইস্তেকফার বোনের ইস্তেকফার তোমাদের সবার ইস্তেকফার এই সন্তানটাকে যে সন্তানটা গাঞ্জার আড্ডায় যায় যে সন্তানটা মদের আড্ডায় যায় ওরে ওখান থেকে ফিরাইয়া তবলিগের মেহনতের ভিতরে ওরে ঢুকায় দিবে আল্লাহ মসজিদ মুখী করে দেবে যে ছেলেটা গাঞ্জা খাইতো ওরে সর্বনাই পাঠাই দিবে যে ছেলেটা গাঞ্জা খাইতো এখন এই ছেলে আর গাঞ্জা না খাইয়া মুখের ভিতরে সুন্দর দাঁড়ি লাগাইছে মুখের ভিতরে সুন্দর দাড়ি রাখিয়া পাগড়ি মাথায় দিয়া স্কুলে কলেজের ভিতরে চলে যাবে তুমি তোমার ইস্তেগফারের আমল বেশি বেশি করে করো তোমার ছেলের জন্য দোয়া করো এখন আর গাঞ্জা আর আড্ডায় যাবে না ভার্সিটিতে যাবে মাথার ভিতর পাগড়ি পরিয়া আছে না নাই এমন ছেলে এর কারণে তুমি বেশি বেশি ইস্তেগফার করো তাওবা করো তোমার যা কিছু লাগবে সন্তান সন্ততি দিয়া রব্বুল আলামিন তোমার সহযোগিতা করে দিবে জরিক আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ইস্তফা করার তৌফিক দান করে দিন বেশি বেশি তওবা করার তৌফিক দান করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন অতীতের জিন্দগিতে যত অন্যায় করেছি অপরাধ করেছি মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন অতীতের জীবনে যত অপরাধ করেছি মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন জোরে জোরে বলেন আল্লাহ আমি